প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাইডেন সরকার আমেরিকাতে বিপাকে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দাওয়াত দিয়ে। আগামী সপ্তাহে নরেন্দ্র মোদীর সাথে বাইডেন সরকারের হোয়াইট হাউজের যে মিটিংটি আছে, সেই মিটিংটির ঘোর বিরোধিতা করছেন আমেরিকার মানবাধিকার সংস্থাগুলো, ঘোর বিরোধিতা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাত সহ যারা আমেরিকাতে বসবাস করছে সেই প্রবাসীরা। ঘোর বিরোধিতায় নামছেন ভারতের কংগ্রেস সহ যতগুলা বিরোধী দল আছে, তারা ঐক্যবদ্ধভাবে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মিছিল এবং শোডাউন করবেন হোয়াইট হাউজের সামনে, যেদিন একসাথে মিটিং করবে বাইডেন এবং নরেন্দ্র মোদী। দর্শক, সেই বাইডেন এবং নরেন্দ্র মোদীর মিটিং নিয়ে আজকে যেই তথ্যগুলো আমরা পাচ্ছি বিভিন্ন নিউজ থেকে, আমি আরও দু একদিন আগ থেকে এই নিউজগুলো সংগ্রহ করছি। প্রিয় দর্শক, আজকে যেই মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সহ এবং বড় বড় মানবাধিকার সংস্থাগুলা বাইডেনকে জবাবদিহিতা করতে বলছে, আসলে এটা বাইডেনকে জবাবদিহিতা মানি হলো বাইডেন যেন নরেন্দ্র মোদীর সাথে মিটিংয়ে এই কথাগুলো উত্থাপন করেন। ভারতে মুসলিম সহ সংখ্যালঘু ধর্মের মানুষদের উপরে যে নরেন্দ্র মোদী বিভিন্ন ধরনের অন্যায় করেছে, সেই অন্যায়ের প্রতিবাদ হিসাবে এখন হোয়াইট হাউজে যেহেতু বাইডেন দাওয়াত পেয়েছে, সেহেতু বাইডেন সরকারকে হোয়াইট হাউজে যেহেতু নরেন্দ্র মোদীকে বাইডেন দাওয়াত দিয়েছে, তাই বাইডেনের উপরই তারা তাদের নিজের রাষ্ট্রপতির উপরই চাপ সৃষ্টি করেছেন, রাষ্ট্রপতি যেন এই বিষয়ে আলাপ করেন। আর এই বিষয়ে আলাপ করলেই চলে আসবে বিশাল আলোচনা। আর ভিতরে অন্যতম স্থান পাবে ভারতে মুসলিম সহ সকল সংখ্যালঘুদের অবস্থান, এবং স্থান পাবে বাংলাদেশের আগামী নির্বাচন। এবং বাংলাদেশের আগামী নির্বাচন যাতে করে বাইডেন সরকার কড়া সংবাদ দিয়ে দেয় ভারতের নরেন্দ্র মোদীকে, যে বাংলাদেশে যদি ভারতের নরেন্দ্র মোদী 14 এবং 18 মতন একই নির্বাচন করে, তাহলে এটার প্রতি জবাব যেন বাইডেন ওনাকে শুনিয়ে দেয়। পাশাপাশি আমরা যতটুকু জানি যে বাংলাদেশের নির্বাচনের পরপরই ভারতের সবচেয়ে বড় যে লোকসভার নির্বাচন, সেই লোকসভাতে আবার নরেন্দ্র মোদী নির্বাচন করে প্রধানমন্ত্রী হওয়া লাগবে। তাই বাংলাদেশের ব্যাপারে যদি উনি কঠোর হন, তাহলে বাইডেন সরকার যেন ভারতের নির্বাচনেও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা উঠান এবং নরেন্দ্র মোদীর অন্যায়গুলো যেন উপস্থাপন করেন। তাই এখন বিপাকে আছে নরেন্দ্র মোদী, কোন দিকে যাবে, বাংলাদেশ ছেড়ে দিবে নাকি বাংলাদেশ রাখতে গিয়ে তার নিজের গদি নিজে নির্বাচনে পরাজিত হবে। জুলুম নির্যাতনের একটা সীমা থাকে, একটা সময় থাকে, একটা সময়ে এটা রিটার্ন ইউটার্ন নেয় আপনার দিকে। আপনি যদি অন্যায় করে থাকেন, আপনার দিকে এটা রিটার্ন আসবে। আর আপনি ভালো কাজ করলে দুনিয়ায় না পালেও, আমরা যারা মুসলমান তারা বিশ্বাস করি আখেরাতে আমরা ভালো কাজটা পাবো। তো আমরা এখন কিন্তু দেখছি যে অন্যায়গুলাই কিন্তু রিটার্ন ইউটার্ন নিচ্ছে, যারা যেখানে বাংলাদেশ এবং ইন্ডিয়া সহ যেখানে যে অন্যায় করছে সেই অন্যায়গুলার ইউটার্ন নিয়ে নিজের উপরেই কিন্তু যাচ্ছে। কি যে একজন নিরীহ রাজনীতিবিদ সালাউদ্দিন আহমেদ বাংলাদেশ বিএনপির একজন মুখপাত্র হিসাবে কাজ করছিলেন গত নির্বাচনের আগে, তাকে একেবারে আমাদের প্রশাসন ধরে নিয়ে ভারতের একটি রাজ্যে নিয়ে ফেলে দেয়, এবং সেখান থেকে তাকে ওখানের লোকেরা নিয়ে, ওখানের প্রশাসনের লোকেরা নিয়ে সব কিছু জিজ্ঞাসাবাদে জানতে পারে যে সে বিএনপির একজন সাবেক মন্ত্রী, এবং বাংলাদেশের মন্ত্রী হিসাবে জনগণ এবং প্রশাসন তাকে আইনের আশ্রয় নিতে বলে এবং সেখানের জেলখানায় সে অবস্থান করে। মানুষটার উপরে যে অন্যায় এবং ঝুলুমের সাথে ভারত সরকার জড়িত, এতে আমেরিকা বোঝার কিন্তু বাকি নাই। কেননা উনি সালাউদ্দিন সাহেব বাংলাদেশের একজন মন্ত্রী ছিলেন, উনি কোনো নন ফেস পার্সন না, ওনার ফেসটা পৃথিবীর সবাই চিনে, এবং বাংলাদেশের মানুষ এবং আমেরিকার হোয়াইট হাউস থেকে শুরু করে সব জায়গায় বাংলাদেশের মিনিস্টারদের পরিচয় থাকে। তো সেই জায়গায় সালাউদ্দিন আহমেদ সাহেব যেহেতু সাবেক একজন মিনিস্টার, তাকে ভারত এইভাবে মানে অন্যায় করা, এই মানুষটাকে তার পরিবারের কাছে ফেরত আসার সুযোগ না দেওয়া, এই কাজটা কিন্তু এখন দিবালোকের মতো পরিষ্কার হয়েছে। আমার কাছে যতটুকু মনে হচ্ছে সালাউদ্দিন আহমেদ সাহেব বাংলাদেশে ফেরত আসবে, পাশাপাশি ভারতকেও এই বিষয়ে
চড়া মূল্য দিতে হবে। জুলুম নির্যাতনের একটি সমাধান হোক এবং এটার শেষ হোক, এটা আমরা আমাদের কামনা। আমরা কারো ব্যক্তিগতভাবে কারো সমালোচক নয়, আমরা সমালোচনা করছি, আলোচনা করছি, যাতে করে শান্তিময়ভাবে বাংলাদেশের রাজনীতিটা আগামীকাল সুন্দর হয় এবং সুন্দরভাবে আগামীকাল রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচনে ঈদের আনন্দের মতো আনন্দিত হয়ে অংশগ্রহণ করতে পারে। এই প্রত্যাশা রেখে আমার এই সংক্ষিপ্ত বিশ্লেষণ শেষ করছি। আমি সৈয়দ মাসুদ লন্ডন থেকে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি।